আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। গুড মর্নিং। আজকে একটা চটপট রেসিপি নিয়ে এসেছি, চটপট আলু মাটন রেসিপি। খুব তাড়াতাড়ি বেনে যাবে, একদম চটপট। আসুন দেখাতে থাকি। এই রেসিপিটা বানানোর জন্য সিম্পল যেগুলো দরকার, মাটন, আলু, পেঁয়াজ, টমাটার, তেজপাতা, আদা, রসুন বাটা, জিরে, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ আর তেল, আর কিছু লাগবে না। সিম্পল, তাড়াতাড়ি করে জলদি জলদি হয়ে যাবে। দেখুন, এই দিকে তেল গরম করতে দিয়েছি, আলুটা ভেজে নেবো, নুন আর হলুদ মাখে আলুটা ভেজে নেবো। এইদিকে আমি ততক্ষণ গ্রেভিটা করতে লাগাবো। তেল গরম হয়ে গেছে, এখানে আমি আলুটা ছেড়ে দেবো। নুন আর হলুদ দিয়ে দিলাম এতে। এবার আস্তে আস্তে এটা নাড়বো, নেড়ে ঢাকা দিয়ে রাখবো। এ ঢাকা দিয়ে দিলাম। এদিকে দেখুন কুকার গরম হয়ে গেছে, অয়েল দিয়ে দেবো, আন্দাজ মতন দেবেন, দিয়ে যেমন তেল খান সেরকম দেবেন। অল্পই দিলাম, কেন মাটন থেকে তেল বেরোবে, ওই জন্য অল্পই দিলাম। তেল গরম হয়ে গেছে, এতে পেঁয়াজ দিয়ে দেবো। দুটো বড় সাইজের পেঁয়াজ দিলেই হবে। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি আর তিনটে টমেটার দিয়ে দেবো, টমেটার কেটে রেখেছি। এতে কাঁচা লঙ্কা দেবো না খুব, শুধু শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা করবো। বন্ধুরা দেখুন, পেঁয়াজটার ওপরে আমি তেজপাতা দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। নুনটা দিলে পেঁয়াজের পানিটা বেরিয়ে যাবে আর ভালো করে লাল হয়ে যাবে, ওই জন্য নুনটা আগে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা পুরো লাল হয়ে গেলে মাংস দেবো। দেখুন এখানে আলুটা খুলে ফেলেছি, এ দেখুন লাল লাল পড়া করে ভাজা হয়ে গেছে। একটু ভালো করে নেড়ে দেবো, বেশি আলুটা বেশি আমি ভাজবো না কো, একদম কড়া করে ভাজলে না আলুটা শক্ত পাড়া লাগবে। এনে নরম নরম করে বেশ হালকা ভাজলে ওর ভেতরে বেশ মশলাটা ঢুকবে, ওই জন্য আমি বেশি ভাজবো না। সিমটা বন্ধ করে দিলাম। এখানে দেখুন পেঁয়াজ মোটামুটি লাল হয়েই গেছে, এবার মাংসটা ধুয়ে রেখেছিলাম ওর ওপরে দিয়ে দেবো। দেখুন মাংস দিয়ে ফেললাম এর ওপর। এবার একটু কষা করবো আর টমেটোটা একটু বাদে দেবো, আগে একটু মাংসটা নেড়ে নেবো, নেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো, ওর কালারটা এলে তার উপরে টমেটোটা দেবো। ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন পানিটা বেরিয়ে গেছে, কালারটাও ভালো এসেছে, ব্রাউন কালার হয়ে গেছে হালকা। এর ওপরে এবার টমেটোটা দিয়ে দেবো। তারপরে মশলা দেবো, তারপর প্রথম দেবো হলুদ, তারপরে লঙ্কা, এটা গুঁড়ো লঙ্কা এমনি, এটা কাশ্মীরি লঙ্কা। আর এটা জিরে গুঁড়ো, আর এটা ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো না, এরকম সব রকম মশলা এসে সাথে আছে, দালচিনি, এলাইচি, যে একটা মতন পেস্ট করে পাউডার করে রেখেছিলাম, যে এইগুলো সব দিয়ে কষাবো। এরপরে দিয়ে দেবো আদা রসুন, দু চামচের মতন আদা রসুন দেবো। এতে আমি ধনে গুঁড়ো দেবো না খুব, ধনে গুঁড়ো অল্প দিয়েছি, এমনি দেবো না ধনে গুঁড়ো এতে। দেখুন মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে, তেল বেরিয়েছে। এই কষানো হয়ে যাওয়ার পরে এর উপরে আলুটা দিয়ে দেবো, দিয়ে পানি ঢেলে দেবো, দিয়ে গরম মশলাটা দিয়ে দেবো, তারপরেই হয়ে যাবে। দুই তিনটে সিটি মেরেছি, তিনটে সিটি মারার পরে আলুটা দিয়ে দেবো এর উপরে। আলুটা দিয়ে হালকা করে কষিয়ে নেবো, দিয়ে হালকা সিমে দিয়ে
হয়ে যাবে, বেশি আর সিটি মারবো না, কেন আলুটা প্রচুর গলে গেছে, আলু দেখতে পাওয়া যাবে না। দেখুন সিটি মারা হয়ে গেছে, মাংসও গলে গেছে, মাংসের উপরে এবার আলুটা দিয়ে নেব। আলুও খুব সুন্দর গলে গেছে আর মাংসও খুব সুন্দর গলেছে, বাহ আর কি। এবার পানি ঢেলে দেবো, বেশি পানি দেবো না, একটু মাখা মাখা করবো কষার মতন। মাংস শুধু কষে আমি এটা আলু দিয়ে কষছি। এখন হয়ে গেছে, আর নুনটা একটু চেখে দিয়ে গেলি বন্ধুরা, এতে গরম মশলা দিয়ে দেবো, বন্ধুরা দেখুন রান্না কমপ্লিট, এবার প্লেটিং করবো। বিসমিল্লাহির রহমানির রহিম, খুলে দেখি, কালার দেখুন এখনো ফুটছে, বন্ধুরা এরকম রান্না আপনারাও করে দেখবেন, খুব টেস্টি হবে, খেয়ে দেখবেন, খুব তাড়াতাড়িও হয়ে যায়, বেশি দেরিও লাগে না, টাইমও লাগে না, সিম্পল একদম পুরো টেস্টি খানা। লাঞ্চে ভাতের সাথে, গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে, মাটন তো এমনিতেই ভালো লাগে, কার ভালো লাগে না বলুন মাটন খেতে, আবার এরকম আলুর সাথে হলে, ভেজে আলু ভেজে রান্না হলে খুব টেস্টি লাগে। আপনারা বানিয়ে দেখবেন, ট্রাই করবেন একবার, আর যদি আমার ভিডিওটা কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার জরুর করবেন, একটু কিছু যদি ভালো প্লিজ প্লিজ লাইক করে দেবেন।